ওসমান গনি বলেছেন কোনো বিধবা নারী ব্যাংকে আট থেকে দশ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রেখে জাকাত খেতে পারবে কি নাকি তার উপর জাকাত ফরজ তার উপর জাকাত ফরজ কারণ রুপার যে নেশাব কন্টিনিউয়াসলি যে পরিমাণ সম্পদ বা টাকা থাকলে সারা বছর চান্দ্র বছরের শেষে এসে তার উপর জাকাত ফরজ হয় সেটা এর থেকে অনেক কম এর থেকে অনেক কম আট থেকে দশ লাখ টাকা অনেক বেশি একটা অ্যামাউন্ট তিনি বিধবা নারী এটা হয়তো তার একমাত্র সোর্স অফ ইনকাম এখন আছে তার স্বামী থেকে হয়তো তিনি এই টাকাটা পেয়েছেন এখন সেটা ফিক্সড ডিপোজিট রেখে তার প্রফিট দিয়ে তিনি সংসার চালাচ্ছেন আমরা বিষয়টা বুঝতে পারছি অবশ্যই তো এক্ষেত্রে তিনি যে প্রফিটটা পাচ্ছেন সেটা তো তিনি খরচ করে ফেলছেন তাহলে যে টাকাটা থাকছে সেটা কিন্তু জাকাতযোগ্য তাহলে দশ লাখ টাকা হলে পঁচিশ হাজার টাকা তাকে জাকাত দিতে হবে তাহলে তিনি সরাসরি জাকাত নেবেন না তাহলে কে নেবেন পরিবারে তো তিনি একা নন যেহেতু তিনি তার যে ইনকাম থেকে প্রফিট সেটা আসলে নগর সেটা আট থেকে দশ হাজার টাকা হতে পারে মাসে সেক্ষেত্রে তার হয়তো ছেলে আছে তার হয়তো আরও মানে হাউজহোল্ডে কেউ না কেউ আছে তাহলে তারা জাকাত পেতে পারে তার যদি আরও দুই সন্তান থাকে দুই মেয়ে থাকে যাদেরকে তিনি পড়াচ্ছেন অথবা ছেলে থাকে যারা পড়াশোনা করছে তাদের খরচ তো তার মেনটেন করা কঠিন তাদের ভাড়া খোরাকি ইত্যাদি তাহলে জাকাতটা এই ব্যক্তিকে সরাসরি না দিয়ে তার হাউজহোল্ডে অন্য যারা আছেন যারা নেশাব পরিমাণ সম্পত্তির মালিক নন তাদেরকে দিয়ে দিলে সেই টাকাটা আবার সবাই শেয়ার করে খেতে পারবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে একটা টেকনিক্যাল কারণে টেকনিক্যাল কারণটা আসলে বুঝতে পারছেন এখানে কেউ এভাবে পেঁচানোর কোনো কারণ নেই যে ওই ঘুরে ফিরে তো একই ফ্যামিলিকে দিলেন এ কথা বলার কোনো সুযোগ নেই টেকনিক্যাল কারণটা হচ্ছে যে যিনি জাকাত দেবেন তিনি কি জাকাত নেবেন তাহলে তো এটা পরস্পর বিরোধী হয়ে যায় ঠিক এমনই একটা পরস্পর সাংঘর্ষিক সিচুয়েশানকে অ্যাভয়েড করার জন্য আমরা সহজ সলিউশনে গেলাম কি বিধবা নারী যিনি এই সম্পত্তির মালিক তিনি যেহেতু জাকাত দিচ্ছেন তিনি জাকাত নেবেন না তাহলে তার গৃহস্থলীতে যে সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক তারা জাকাত পাওয়ার অধিকারী তাদেরকে জাকাতটা দিলে পরে সেটা সংসারের কাজে তিনি ব্যয় করতে পারবেন আচ্ছা এরপরে